পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজ্যের নানা প্রান্তে চলছে বিক্ষোভ কর্মসূচি। কখনো গরুতে টানা গাড়ি, কখনো বা ঘোড়ায় টানা গাড়িতে করে প্রতীকী বিক্ষোভে সামিল হচ্ছেন প্রতিবাদীরা। কলকাতা সুকিয়া স্ট্রিটে এদিন তৃণমূল নেতা কুণাল ঘোষের নেতৃত্বে জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদ চলে। সুকিয়া স্ট্রিট থেকে রাজাবাজার পর্যন্ত চার চাকার মোটর গাড়ি ঘোড়ায় টেনে অভিনব প্রতিবাদ জানানো হয়। বাংলা সিটিজেন ফোরামের তরফ থেকে যে প্রতীকী প্রতিবাদের আয়োজন করা হয়েছিল, পেট্রোল ডিজেল রান্নার গ্যাস সহ জরুরি জিনিসগুলির লাগাম ছাড়া দাম বৃদ্ধির প্রতিবাদে সেই কর্মসূচি সুকিয়া স্ট্রিট মোড় থেকে শুরু হয়েছিল। আপনাদের সকলের অংশগ্রহণে এবং সহযোগিতায় রাজাবাজার মোড়ে এসে আমরা শেষ করছি। পেট্রোল 100 টাকা পার করে গিয়েছে, ডিজেল 100-এর কাছে, রান্নার গ্যাসে হাত দেওয়া যাচ্ছে না। এটা যারা শুধু গাড়ি চড়ে তাদের প্রবলেম নয়, গণপরিবহন, বাস, ট্যাক্সি, পণ্য পরিবহন, জিনিসপত্র সবার উপর চাপ। নরেন্দ্র মোদী আর বিজেপি এরা ব্যস্ত পশ্চিমবঙ্গকে কিভাবে ডিস্টার্ব করা যায়। আগামী 21শে জুলাই কেন্দ্রের বিরুদ্ধে আরো সুর চড়াবে তৃণমূল। ওই দিন ভার্চুয়াল মাধ্যমে ভাষণ দেবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোদীর রাজ্য গুজরাতে জায়ান্ট স্ক্রিন বসিয়ে সেই ভাষণ দেখানো হবে। এভাবেই রাজ্য ও রাজ্যের বাইরে মোদী বিরোধী আন্দোলনে সামিল হবে তৃণমূল। কোন অবস্থায় এই সরকারকে আমরা আর এলাউ করব না কেন্দ্রে। হয় বিজেপি তারা তাদের নীতি বদল করবে, অন্যথায় 2024 সালে কেন্দ্রীয় সরকারের মসনদে ভারতবর্ষের মানুষ বদল করে দেবে। এই জায়গায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জি নেতৃত্ব দিচ্ছেন, অভিষেক ব্যানার্জি নেতৃত্ব দিচ্ছেন, তৃণমূল কংগ্রেসের প্রতিটি সহকর্মী নেতৃত্ব দিচ্ছে, সাধারণ মানুষ সামিল হচ্ছেন। জেনে রেখে দিক, বিজেপি সংসদের ভেতরে প্রতিবাদ, বাইরে প্রতিবাদ, বাংলার ভেতরে প্রতিবাদ, বাইরে প্রতিবাদ। 21শে জুলাই গুজরাটে টেলিভিশন স্ক্রিন বসিয়ে মোদীর রাজ্যে আমরা দিদির ভাষণ শোনাব। করোনা আবহে রাজ্যে চলছে বিধিনিষেধ, স্টাফ স্পেশাল চললেও সাধারণ যাত্রীদের জন্য লোকাল ট্রেন বন্ধ। এই পরিস্থিতিতে দূর দূরান্ত থেকে কর্মস্থলে যেতে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। অনেক ক্ষেত্রে বারবার গাড়ি বদল করে যেতে হচ্ছে গন্তব্যস্থলে, বাড়ছে যাতায়াতের খরচ। সুযোগ বুঝে গাড়ি ভাড়া বাড়িয়ে চলেছে বাস, ট্যাক্সি, অটো, এর ফলে ক্ষোভ বাড়ছে। পরিস্থিতি বুঝে কেন্দ্র বিরোধিতায় আগুনে ঘি ঢালতে তৎপর হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। দ্য ওয়ার্ল্ড ব্যুরো।